আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক প্রোফাইলে গার্ড অন করবেন কিভাবে। তো ব্যাপারটা খুবই ইজি, বাট অনেকেই জানেন না, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা তৈরি করা। তো ফেসবুক প্রোফাইল গার্ড অন করার পেছনে বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন আপনার ফেসবুক প্রোফাইল কেউ ডাউনলোড করতে পারবে না, আপনার ফেসবুক প্রোফাইল কেউ শেয়ার করতে পারবে না ফেসবুক প্রোফাইল গার্ড অন করলে। তো এই সুবিধাগুলোর কারণেই মূলত অনেকেই ফেসবুক প্রোফাইল গার্ড অন করে থাকে। তো 2022 সালে এসে যারা ফেসবুক প্রোফাইল গার্ড এখন পর্যন্ত অন করেননি, তারা চাইলে আজকের ভিডিও দেখার পরে ফেসবুক প্রোফাইল গার্ড অন করে রাখতে পারেন, এটা আপনার বিষয়। তো প্রিয় বন্ধুরা, ফোনের স্ক্রিনে গিয়ে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, লেটস টেক ইট আউট। ওকে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে গার্ড অন করার জন্য সিম্পলি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে জাস্ট আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পরেই মূলত ফেসবুক প্রোফাইল পিকচারে গার্ডটা অন করতে পারবেন। তো কীভাবে অন করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু অন্য একটা প্রোফাইলে গিয়ে দেখাই, তাহলে আপনি আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমি চাইলে তার প্রোফাইলটা বড় করে এখানে দেখতে পারতেছি, এবং আমি চাইলে এখান থেকে সেই প্রোফাইলটা কিন্তু ডাউনলোড সেভ টু ফোনে ক্লিক করে ডাউনলোডও করতে পারতেছি, এবং আমি চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটও নিতে পারতেছি। দেখুন, আমি কিন্তু স্ক্রিনশটও নিতে পারতেছি। বাট যদি এই প্রোফাইলে আমি গার্ড ইনেবল করি, তখন কিন্তু আমি কাজগুলো করতে পারবো না। সেমভাবে আপনার প্রোফাইলে যদি আপনি গার্ড অন করে দেন, আপনার প্রোফাইল কেউ ডাউনলোড করতে পারবে না, কেউ শেয়ার করতে পারবে না। তো সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি যেই প্রোফাইলটা দিয়ে দেখালাম সেই প্রোফাইলেই গার্ড অন করবো আমি, তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন, প্রোফাইলে আসলাম, সেমভাবে আপনিও আপনার প্রোফাইলে আসবেন। আসার পরে জাস্ট এখানে একটি ক্যামেরা আইকন পাবেন, অর্থাৎ প্রোফাইলের পাশে যে ক্যামেরা আইকনটা আছে আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা অপশন আছে এখানে, টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড। এটা আপনি ফেসবুক দিয়েও করতে পারবেন, ফেসবুক লাইভ দিয়েও করতে পারবেন, ব্যাপারটা সেম। তো জাস্ট আপনি এখানে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে, আদার পিপল ক্যান নট ডাউনলোড অর শেয়ার ইউর প্রোফাইল পিকচার অন ফেসবুক। অর্থাৎ আদার্স পিপল আপনার ফেসবুক প্রোফাইল ডাউনলোড করতে পারবে না এবং কোথাও শেয়ার করতে পারবে না। তো জাস্ট আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব, আপনারাও নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। জাস্ট এই কাজটা করার পরে আপনার ফেসবুক প্রোফাইল কেউ আর ডাউনলোড করতে পারবে না, শেয়ারও করতে পারবে না, এবং স্ক্রিনশটও নিতে পারবে না। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি আমার ফেসবুকে আবার চলে যাব। ফেসবুকে আসার পরে জাস্ট আমি আবার এখানে সেই প্রোফাইলে ভিজিট করব। তো আমি সেই প্রোফাইলে চলে আসলাম। তো সেই প্রোফাইলে আসার পরে এখন কিন্তু এই প্রোফাইলে গার্ড ইনেবল করা আছে। তো এখন যদি আমি এই প্রোফাইলে ক্লিক করি, দেখুন এই প্রোফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবো না। দেখুন, এখানে টুইটারে ক্লিক করলাম, ডাউনলোডের কোনো অপশন নেই। ইভেন আমি যদি এখন স্ক্রিনশট নিতে চাই, এই প্রোফাইলটা কিন্তু আমি স্ক্রিনশটও নিতে পারবো না। দেখুন, স্ক্রিনশটও কিন্তু হচ্ছে না। তারপরে আমি যদি এখন এখান থেকে এই প্রোফাইলটা শেয়ার করতে চাই, শেয়ারের কোনো অপশনও কিন্তু এখানে নেই, লাইক আর কমেন্ট আছে। তাহলে বুঝতেই পারতেছেন ফেসবুক প্রোফাইল গার্ড অন করলে কী কী সুবিধা আপনি পাচ্ছেন। তো এভাবেই মূলত আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে গার্ড অন করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।